নিউজ 18 প্রাইমে আপনার সঙ্গে আমি প্রীতি শঙ্কর। অবাধ পঞ্চায়েত ভোটের বার্তা টিএমসি নেতার। 2018 সন্ত্রাসের অভিযোগ কার্যত স্বীকার করে নিচ্ছেন টিএমসি নেতা। সন্ত্রাসের অভিযোগের কথা স্বীকার আউশ গ্রামের তৃণমূল নেতার। শরদিন্দু আমার সঙ্গে রয়েছেন। শরদিন্দু, 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে যে সন্ত্রাস হয়েছিল, বিরোধীদের ভয় দেখানোর একটা পরিবেশ তৈরি হয়েছিল, আউশ গ্রামের তৃণমূল নেতা কার্যত স্বীকার করে নিচ্ছেন, কি বলছেন তিনি? দেখো, আউশগ্রাম দুই ব্লকের যে সভাপতি তৃণমূল কংগ্রেসের অরূপ মিদ্দা, তিনি ভালকি অঞ্চলের দলীয় কর্মী সম্মেলনে তিনি গতকাল যেটা বলেছেন যে 2018 সালের মতো নির্বাচন এবার হবে না, এবার গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে, সব দলের প্রার্থীকে দাঁড়াতে দেওয়া হবে এবং তাদের চরমভাবে পর্যুদুস্ত করা হবে। তার এই বক্তব্যকে ঘিরেই কিন্তু রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। তাহলে কি 2018 সালে যে সন্ত্রাস হয়েছিল বিরোধীদের দাঁড়াতে দেওয়া হয়নি সে কথা স্বীকার করে নিলেন এই তৃণমূল কংগ্রেস নেতা? এমন প্রশ্নই করছে বিজেপি। তাদের বক্তব্য, তৃণমূল নেতা কার্যত স্বীকার করে নিচ্ছেন যে 2018 সালে পঞ্চায়েত নির্বাচন করতে দেওয়া হয়নি, কারণ তিনি বলেছেন 2018 সালের মতো নির্বাচন এবার হবে না, এবার সব দলকে প্রার্থী দিতে দেওয়া হবে, গণতান্ত্রিক যে পদ্ধতি তাতে ভোট হবে এবং তারা জয়লাভ করবেন। তার এই বক্তব্য ঘিরেই স্বাভাবিকভাবেই সরগোল পড়ে গিয়েছে বিজেপির নেতৃত্ব। তারা বলছে যে 2018 সালে যে সন্ত্রাস হয়েছিল তা তৃণমূল নেতাই স্বীকার করে নিচ্ছে, যদিও জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বিষয়টিকে আমি আসছি অরূপ মিদ্দা, আউশ গ্রাম 2 নম্বর ব্লকের তৃণমূলের কার্যকরী সভাপতি, কি বলেছেন শোনায় প্রথমে। আমরা ভালকি অঞ্চল গণতান্ত্রিক পদ্ধতিতে 2018 মতো নির্বাচন আমরা করব না। আমরা এখানে গণতান্ত্রিক পদ্ধতিতে সমস্ত বিরোধী দলকে সুযোগ দেব, সুযোগ দিয়ে তাদেরকে বিপুল ভোটে পরাজিত করব এবং তার জয় তিলক আমরা কপালে পরব এই পঞ্চায়েত নির্বাচনে। এই হচ্ছে আমাদের অঙ্গীকার। আমরা কোন রকম সন্ত্রাসের পরিবেশের দিকে যাব না, এইরকম একটা সব জায়গায় আমরা বলছি। 2023-এ বিরোধীদের তিনি বলছেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে, 2018 সালে বিভিন্ন জায়গায় সন্ত্রাস হয়েছিল কার্যত স্বীকার করে নিচ্ছেন তৃণমূলের নেতা। আমি শরদিন্দুর কাছে আরেকবার আসবো। শরদিন্দু, এই আউশগ্রাম 2 নম্বর ব্লকের কার্যকরী সভাপতি অরূপ মিদ্দা, তার এই বক্তব্যের পর বিরোধীরা তারা কি বলছে, তাদের বক্তব্য কি? দেখো, স্বাভাবিকভাবে বিরোধীদের হাতে কার্যত তাস এসে গেছে, কারণ তারা বলছে যে 2018 সালে যে সন্ত্রাস হয়েছিল তাই তৃণমূল নেতার কথাতেই পরিষ্কার, কারণ তিনি বলছেন এবার 2018 সালের মতো নির্বাচন হবে না, এবার গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে, সব দলকে প্রার্থী দিতে দেওয়া হবে এবং সেখানে বিপুলভাবে জয়লাভ করবে তৃণমূল। তাহলে কি 2018 সালে যে সন্ত্রাস হয়েছিল দাঁড়াতে দেওয়া হয়নি বিরোধী প্রার্থীদের, সে কথাই স্বীকার করে নিচ্ছেন এই তৃণমূল নেতা? এমনটাই দাবি করছে বিজেপি নেতৃত্ব। ধন্যবাদ, ধন্যবাদ শরদিন্দু। এবং জেলা তৃণমূল নেতা প্রসেনজিৎ দাস, তিনি কি বলছেন, পাশাপাশি বিজেপির তরফে প্রতিক্রিয়া আমরা পেয়েছি, শোনাব। আমাদের কাছে সব নির্বাচনই সমান, পঞ্চায়েত, পুরসভা, লোকসভা, বিধানসভা, আমরা সব নির্বাচনকেই সমান গুরুত্ব দিয়ে দেখি। তার কারণ বিরোধীরা এখন অভিযোগ করছে, আমি মনে করি যে তারা তো মানুষের সঙ্গে মেশে না, মানুষের সঙ্গে থাকে না, নির্বাচনে তারা প্রার্থী খুঁজে পায় না এবং তারা তাদের জন্য কেউ রাস্তায় নেমে তারা প্রতিদ্বন্দ্বিতা করতেও চায় না। তার মানে উনি স্বীকার করলেন যে 2018 গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হয়নি, এটা প্রথম বিষয়। দুই, ওনারা যেটা বলেন তার উল্টোটাই হয়, মাননীয়া যা বলেন তার উল্টোটাই করে কিন্তু ওনার অনুগামীরা। আমাদের বিশ্বাস যেভাবে বম বারুদ উদ্ধার হচ্ছে তাতে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হবে না। আউশগ্রাম 2 নম্বর ব্লকের কার্যকরী সভাপতি অরূপ মিদ্দা তার জনসভায় দাঁড়িয়ে বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম, তিনি এবার তার বক্তব্যের সপক্ষে কি যুক্তি দিচ্ছেন শোনাব। আমাদের পঞ্চায়েত ইলেকশন হয়েছিল তখন তো বিরোধীরা কেউ নমিনেশন ফাইল করেনি, বিরোধীদেরকে খুঁজে পাওয়া যায়নি, এই জন্য আমরা বলেছি যে গণতন্ত্রের বিরোধী থাকতে হবে এবং বিরোধীদের যাতে নমিনেশন করে এবং নমিনেশনের মাধ্যমে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে জিততে চাই। 2018 যে নির্বাচনে সেখানে ভয়ে হোক কি আপনাদের যেখানে হোক, আপনারা হচ্ছে সাংগঠনিক দুর্বলতা, সেই আপনাদের সাংগঠনিক দুর্বলতায় দাঁড়ান নাই, এইবারে আপনারা দাঁড়ান, এইবারে আপনারা দাঁড়ান এবং আপনারা এই যে জনতা জনার্দন যে একজন যারা আছেন তারা ভোটের মাধ্যমে ঠিক করবেন কারা জয়ী হবে। বিস্ফোরক দুধকুমার মণ্ডল,
সোশ্যাল মিডিয়ায় পোস্ট বীরভূমের বিজেপি নেতার, বিজেপি কর্মীদের বসে যাওয়ার বার্তা দূরকুমারের। যারা আমাকে ভালোবাসেন তারা চুপচাপ বসে যান, আলোচনা ছাড়াই জেলা থেকে ব্লক কমিটি হয়েছে। অর্থাৎ দুধকুমার তার বক্তব্যে কোথাও একটা শীর্ষ নেতৃত্বকে তিনি কাঠগড়ায় তোলার চেষ্টা করছেন। তিনি বলছেন যারা তার অনুগামী তারা চুপচাপ বসে যেতে পরামর্শ দিচ্ছেন দুধকুমার মণ্ডল। বিজেপি কোম্পানিতে পরিণত হয়েছে ফেসবুক পোস্টের পর ফের দলকে তোপ দুধকুমার মণ্ডলের। দুধকুমার মণ্ডল তিনি বলছেন বিজেপি কোম্পানিতে পরিণত হয়েছে। আমি যা বলেছি সব সম্পূর্ণ সত্য, আমি নিজে পোস্ট করেছি এবং বাস্তবিক আজকে জেলা স্তরে যা বিভাগ যে পদভাবে রাজনীতিটা চলছে এটা ঠিক সমর্থন করতে পারছি না। কিন্তু আজকে পার্টি একটা কোম্পানিতে পরিণত হয়ে যাচ্ছে, তবুও তাদের চেতনা হয় না, তবুও তাদের মনে হয় না যে দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ওরা আমার মুখটাকে ব্যবহার করে বারবার বলতে চাই যে দুধকুমারদা তো আমাদের সঙ্গে আছে, কিন্তু কোনো কার্যকরী সিদ্ধান্ত নেওয়ার সময় দুধকুমারদাকে রাখা হয় না, আমার অন্য কোনো দলে যাওয়ার কোনো প্রসঙ্গই ওঠে না। বিজেপির অস্বস্তি বাড়াচ্ছেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা, কারণ তিনি দুধকুমারের পাশে দাঁড়িয়েছেন। সোশ্যাল মিডিয়ায় দুধকুমারের সপক্ষেই মুখ খুলতে দেখা যাচ্ছে তাকে। তিনি কি বলছেন? তিনি বলছেন দুধকুমারদের মতো মানুষ সংগঠন থেকে হারিয়ে গেলে তা চিন্তার এবং উদ্বেগের। বর্তমানে যারা সংগঠনে আছেন তাদের উচিত দুধকুমার মণ্ডলের মতো পুরনো মানুষ যারা সাংগঠনিকভাবে বলিষ্ঠ তাদের অভিজ্ঞতা এবং পরামর্শকে সম্মান এবং গুরুত্ব দিয়ে সংগঠনের একেবারে সামনের সারিতে আনা। অর্থাৎ অনুপম হাজরা তিনি একেবারে সরাসরি দুধকুমার মণ্ডলের পাশে দাঁড়াচ্ছেন। পাশে দাঁড়িয়ে তিনি বলছেন যে দুধকুমার মণ্ডলের মতো কর্মী সংগঠক বিজেপিতে প্রয়োজন, একেবারে সামনের সারিতে আনা প্রয়োজন। আর যখন বিজেপির মধ্যে একের পর এক মন্তব্য উঠে আসছে তখন দুধকুমার মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে বিজেপি। প্রাক্তন জেলা সভাপতি দুধকুমার মণ্ডল সোশ্যাল মিডিয়ায় তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। জেলা থেকে ব্লক কমিটি হয়েছে তার পরামর্শ ছাড়া বা তাদের মতামত ছাড়া, এরকম বক্তব্য তিনি তুলে ধরেছেন। ভারতীয় জনতা পার্টিতে এরকম হয় না, ভারতীয় জনতা পার্টিতে কোনো নেতাকে ভালোবেসে কেউ ভারতীয় জনতা পার্টি করে না, ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শের উপর ভিত্তি করে করায় সবাই। তো স্বাভাবিকভাবে আশা করি এরকম কোনো লোক নেই যারা কোনো একজন ব্যক্তিকে ভালোবেসে ভারতীয় জনতা পার্টি করে বলে আমার মনে হয়। অবশ্যই পার্টির যা নিয়ম সেই নিয়ম অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। দুধকুমারের মন্তব্যে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে বিজেপি। বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি দুধকুমার মণ্ডল তিনি বললেন যে বিজেপি একটি কোম্পানিতে পরিণত হয়েছে, তার কর্মীদের বসে দেওয়ার পরামর্শ দিচ্ছেন। ভেঙ্কটেশ্বর লাহিড়ি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি এই মুহূর্তে। ভেঙ্কটেশ্বর, দুধকুমার মণ্ডল তিনি কড়া মন্তব্য করেছেন, একেবারে শীর্ষ নেতৃত্বে কাঠগড়ায় তুলছেন, পাশাপাশি তার অনুগামীদের কর্মীদের বসে দেওয়ার পরামর্শ দিচ্ছেন, ঠিক কি পদক্ষেপ নিতে চলেছে বিজেপি তার বিরুদ্ধে? দেখো, দুধকুমার মণ্ডলের যে সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট বিস্ফোরক পোস্ট, সেই পোস্ট ইতিমধ্যেই নজরে এসছে বিজেপি রাজ্য কমিটি, এবং ইতিমধ্যেই আমরা যেটা খবর পাচ্ছি বিজেপি রাজ্য কমিটি দুধকুমার মণ্ডলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে। এখনো পর্যন্ত দলীয় সূত্রের যেটা খবর যে দুধকুমার মণ্ডলকে শোকাশ করা হতে পারে, এবং ইতিমধ্যেই রাজ্য কমিটি যেহেতু তাদের এই বিষয়টি দুধকুমারের যে বিস্ফোরক পোস্টের বিষয়টি নজরে এসছে সেই জায়গায় দাঁড়িয়ে, তুমি জানো যে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনিও কিন্তু এই পোস্ট নিয়ে যথেষ্ট বিরক্ত, এবং দলে এই ধরনের থেকে দলে এই ধরনের পোস্ট যে তাদের একেবারে না পছন্দ সেই বিষয়টাও তিনি স্পষ্ট করেছেন। পাশাপাশি দুধকুমার মণ্ডলের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হবে সেই ইঙ্গিতও কিন্তু বিজেপি রাজ্য সভাপতি দিয়েছেন। সব মিলিয়ে একেবারে যেহেতু একেবারে দুধকুমার মণ্ডল তুমি জানো যে বিজেপির বীরভূম জেলা কমিটির প্রাক্তন সভাপতি এবং বর্তমানে রাজ্য কমিটির সদস্য, সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে সরাসরি সোশ্যাল মিডিয়ায় একেবারে দলের বিরুদ্ধেই দলের বিপরীতে গিয়ে একেবারে এই ধরনের পোস্ট যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে গেরুয়া শিবিরকে, এবং দুধকুমার মণ্ডলকে এখনো পর্যন্ত আমরা বিজেপি সূত্রে জানতে পাচ্ছি কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সম্ভবত আজকে দুধকুমার মণ্ডলকে শোকজ করা হবে। একদমই ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। যখন দুধকুমার মণ্ডলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে বিজেপি তখনই বীরভূমের বিজেপি নেতা বহিষ্কৃত। দল বিরোধী কাজ এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা কমিটির সদস্য অনিল সিং তাকে বহিষ্কার করা হয়েছে। রাজ্য নেতাদের বিরুদ্ধে মন্তব্যের জেরে বহিষ্কৃত অনিল সিং, তিনি বীরভূম জেলা কমিটির সদস্য, তাকে বহিষ্কার করা হয়েছে। বিধানসভায় নলহাটি কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিলেন এই অনিল সিং। অক্ষয় সরাসরি আমার সঙ্গে রয়েছেন। অক্ষয়, যখন দুধকুমারের বিরুদ্ধে একটি কড়া পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে রাজ্য বিজেপি নেতৃত্ব, তখন অনিল সিং তাকে বহিষ্কার করা হলো, মূলত ঠিক কি বলেছেন তিনি রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে, কি অভিযোগে তাকে বহিষ্কার করা হলো?
দেখো তোমরা জানিয়ে রাখি যে দলের শৃঙ্খলা ভঙ্গ এবং দল বিরোধী কাজের অভিযোগে বিজেপির যে বীরভূম জেলা কমিটির সদস্য তথা নলহাটি বিধানসভার বিজেপি নেতা অনিল সিং, তাকে আজকে বহিষ্কার করা হয়েছে বিজেপির রাজ্য কমিটির তরফ থেকে। এবং অনিল সিং যেটা দাবি করছে যে বিজেপির যে জেলা সভাপতি বর্তমানে ধ্রুব সাহা, মূলত তার বিরুদ্ধে তার অভিযোগ এবং দলের বিরুদ্ধে বা দল বিরোধী কাজ তিনি করেননি। বিজেপি জেলা সভাপতি একটি চিট ফান্ডের ঘটনার সাথে জড়িত ছিলেন এবং তিনি জেল হেফাজতেও ছিলেন, সেই অভিযোগের ভিত্তিতে তিনি বারংবার বেশ কয়েকবার পোস্ট করেছেন ফেসবুকে, এবং সেই পোস্ট করার জন্য বিজেপির বর্তমান জেলা সভাপতি ধ্রুব সাহা রাজ্য নেতৃত্বকে এই অনিল সিং এর নামে বিভিন্ন রকম ভাবে কথাবার্তা বলেছে, সেই কারণে ভুল বুঝে তাকে দল থেকে বহিষ্কার করা হলো, এমনটাই দাবি করছেন অনিল সিং। তবে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা তিনি যেটা দাবি করেছেন যে যিনি জেলা সভাপতি হয়েছেন তার বিরুদ্ধে এই অনিল সিং বারংবার কিন্তু এরকম বিক্ষুব্ধ হয়েছেন, সোশ্যাল নেটওয়ার্কে পোস্ট করেছেন এবং বেশ আগে জেলা সভাপতিকে কালো পতাকাও তিনি দেখিয়েছেন, এবং তিনি বিজেপি করলেও তার মন তৃণমূলে পড়ে আছে, সেই কারণে তিনি এই ধরনের কাজ করছেন এবং রাজ্য নেতৃত্ব তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং সেই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা। তবে আরো একটা বিষয় বলা ভালো যে দুধকুমার মণ্ডলের পর আবার এই অনিল সিং, তবে কিন্তু বীরভূম জেলা বিজেপিতে অস্বস্তি বাড়াচ্ছে। একদমই, ধন্যবাদ অক্ষয়। আমরা অক্ষয়ের সঙ্গে সরাসরি কথা বললাম, কি বলছেন এই অনিল সিং পাশাপাশি বীরভূম জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা কি বলছেন শোনাবো। যে জায়গাগুলোয় তোলাবাজি চলছে সেখান থেকে ধ্রুব সাহা 100% সবাই জানে যে একটা তোলা নিয়ে আমাদের বিজেপিটা যে পজিশনে ছিল সেটাকে আস্তে আস্তে শেষ করছে। তার মানে তৃণমূলের কাছে আমাদের বিজেপিকে ধ্রুব সাহা আসার পরে বিক্রি করে দিয়েছে। ধ্রুব সাহা জেলা সভাপতি হয়েছে বলে নয়, অনেক আগে থেকেই তোলাবাজ এবং চিটফান্ডের নেতা, এটা বীরভূম জেলার সবাই জানে, পশ্চিমবাংলার সবাই জানে। এবং ধ্রুব সাহা নিজে বলেছে যে তোলাবাজি আমাকে করে আমাকে অনেক জায়গায় পয়সা দিতে হয়, যার জন্য আমাকে কেউ সরাতে পারছে না। ওনার রাজ্যে এক দাদা বসে আছেন অমিতাভবাবু, অমিতাভবাবুকে গিয়ে রাজ্যের সংগঠন সম্পাদক তাকে ভুল বুঝাচ্ছেন। আমি দল বিরোধী কোনো কাজ জীবনে করিনি, আমি যতদিন ধরে বিজেপি করছি একটাই দল করে এসেছি বিজেপি। আজ থেকে নয়, যখনই যিনি জেলা সভাপতি হয়েছেন অনিল সিং তারই বিরুদ্ধে পোস্ট করেছে, বিভিন্ন কালো পতাকা দেখিয়েছে, বিভিন্ন রকম করেছে। দলের ঊর্ধ্বে কেউ নয় না, দল কারো পৈতৃক সম্পত্তি নয়, আমারও নয়। দলের সিস্টেম, দলের অনুশাসন যদি মানে সে দলের সঙ্গে থাকবে। বারংবার বলার পরে, শোকজ করার পরে শোকজেরও কোনো উত্তর দেয়নি, নমনীয়তা নাই, তারপরেও বারংবার করেছে, দল সেটা দেখেছে তারপরে সিদ্ধান্ত নিয়েছে। তৃণমূল নেতার দখলে সরকারি জমি, বাঁকুড়ায় বন দপ্তরের জমি দখল করে হস্তান্তরের অভিযোগ, ভূমি দপ্তরের সঙ্গে যোগ সাজশে বন দপ্তরের জমি দখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। সরাসরি কথা বলবো প্রিয়ব্রত গোস্বামী আমার সঙ্গে রয়েছেন। প্রিয়ব্রত, জমি দখল করে মালিকানা হস্তান্তর করছেন তৃণমূল নেতা, কি অভিযোগ? দেখো বিধি সম্পদ, যে ঘটনা ঘটেছে বাঁকুড়ার তালডাঙ্গা থানা এলাকার বিবর্দা গ্রামে, সেখানেই একটা বন দপ্তরের জমি ছিল। সেই জমি কিন্তু দীর্ঘদিন ধরে জানেন যে বন দপ্তরের জমি, সম্প্রতিকালে সেখানে কয়েকটা গাছও লাগানো হয়েছিল, কিন্তু যে জায়গায় জলা জমি থাকার কারণে গাছগুলি মরে যায়। এবং তার পরে পরেই যে তৃণমূল অঞ্চল সভাপতি সেই প্রবীর ঘোষ, সেই কিন্তু এই জমি দখল নেয় এবং তিনি বিক্রিবাটা করবেন এমনটাই দাবি শোনা যাচ্ছিল। তারপরে কিন্তু সরব হয় স্থানীয়রা দাবি করেছেন যে দীর্ঘদিন ধরে তারা জেনে আসছেন এই জমি কিন্তু বন দপ্তরের রক্ষণাবেক্ষণ রয়েছে, সেখানে গাছ লাগানো হয়েছে, কিন্তু তারপরে কিভাবে এই তৃণমূল নেতা ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের সহযোগিতায় এই জমি নিজের নামে করিয়ে নিল এবং তার বিক্রি বাটারের চেষ্টা করছেন এবং বহুমূল্য দামের এই জমি, এরপরে কিন্তু অভিযোগ উঠেছে যে ভূমি রাজস্ব দপ্তরের কি তাহলে ভূমিকা, ভূমি রাজস্ব দপ্তরের কিন্তু ভূমিকা এখানে কিন্তু নেকারজনক দেখা যাচ্ছে, যেখানে বন দপ্তরের জমি আজকে কিন্তু আমিন ডেকে সেই জমি নিয়ম মাফিক অনুদা চিন্তা করা হয় এবং মাপা জবাবজব করার পরে কিন্তু আমিন বলে দেন যে এই জমি কিন্তু এখনো বন দপ্তরের হাতেই রয়েছে, কোনোভাবেই সেটি কোনো মালিকানাধীন নয়। সেক্ষেত্রে বারবার ধরে অভিযোগ উঠছিল যে বন দপ্তরের জমি কিভাবে এই তৃণমূলে তার হাতে চলে এলো। বিজেপি কিন্তু এটাকে একটা তাস করতে চাইছে, তারা এলাকায় বারবার ধরে প্রচার করছে যে এইভাবে বন দপ্তরের জমি কিভাবে ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তর এবং তৃণমূল নেতার যোগ সাজশে মালিকানাভুক্ত হতে পারে এবং তা চড়া দামে বিক্রি হতে পারে। কয়েকদিন আগেই বাঁকুড়া এবং পুরুলিয়ার সফরে মুখ্যমন্ত্রী এসেছিলেন এবং এই ভূমি রাজস্ব দপ্তরের ভূমিকা নিয়ে তিনি সন্দিহান প্রকাশ করেছিলেন, বারবার ধরে বলেছেন যে ভূমি রাজস্ব দপ্তর কিন্তু ঠিকভাবে কাজ করছে না। কয়েকদিন আগে আমরা বাঁকুড়াতেও দেখেছিলাম, বাঁকুড়া ভূমি রাজস্ব দপ্তরে বেশ কিছু মিউটেশন, বেশ কিছু জমি জমা সংক্রান্ত ব্যাপারে কিন্তু বারবার ধরে প্রিয়ব্রত বিরোধীদের যেটা অভিযোগ করছে যে বন দপ্তরের জায়গা আপনারা দখল করেছেন এবং অন্যত্র হস্তান্তর করেছেন এই জায়গা টাকার অর্থে বিনিময়ে। বিরোধীরা বিরোধী কথাবার্তা বলে বিরোধী কার্যক্রম সম্পূর্ণ ভিত্তিহীন খবর।
কবির ঘোষ যে নিজের জায়গা দাবি করছে সেটা কি তার নিজের জায়গা, এটা আপনি যে মাপলেন কি মনে হয়? না, ও নিজের জায়গা না, ও তো একেবারে এলআর রেকর্ডটি একটা কম্পিউটার প্রিন্ট বার করেছে, আরএস এর বলেছিলাম কিংবা ডি, ও সেগুলো দেখাতে পারেনি, দেখাতে পারেনি। মানে এই ফরেস্টের জায়গা কি তাহলে বেদখল হয়েছে? ফরেস্টের জায়গাটাই একটু বেদখল হয়েছে, ওইভাবেই বেদখল আর কি। ফেসবুকের মাধ্যমে আবেদন করছেন বিজেপি কর্মীদের যে আপনারা বসে যান, চুপচাপ বসে যান, পঞ্চায়েত ভোটের আগে বিজেপির এই গুন্ডল আপনাদের একদম দেখছে। দেখুন, এটা নতুন কিছু নয়, ভারতীয় জনতা পার্টি যেটা ভারতীয় জুমলা পার্টি বাংলায় তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে, তাদের রাজনৈতিক দৈন্যতা আজকে পরিষ্কার। আজকে দিলীপবাবুকে রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে বাংলার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে সেন্সার করে বলা হয়েছে যে তুমি ক্যামেরার সামনে বেশি কথা বলবে না, তাও প্রত্যেক দিন সকালে মমতা ব্যানার্জি তৈরি ইকো পার্কে মর্নিং ওয়াক করছে আর রাজনীতিতে ভেসে থাকার জন্য এক ধরনের বিভ্রান্তিকর মন্তব্য ছড়াচ্ছে। সুকান্তবাবুর থেকে দিলীপবাবুর ঝগড়া, দিলীপবাবুর সাথে শুভেন্দুবাবুর ঝগড়া, কদিন আগে দেখলাম দিলীপবাবু বললেন আমি বুধবারে বাঁকুড়ায় প্রোগ্রাম করতে যাব, তারপর উনি শুনলেন সেই প্রোগ্রাম নাকি তিনি যাতে না থাকেন মঙ্গলবারই করে দিয়েছে। লকেট দেবী এক সুরে কথা বলছেন, জগন্নাথ সরকার এক সুরে কথা বলছেন, বঙ্কিমবাবু এক শুনে কথা বলছেন, শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী বিরোধিতা করে বনভোজন করছে, পিকনিক করছে। ভারতীয় জনতা পার্টিটা একটা ভারতীয় জোকার পার্টি হয়ে গেছে এবং এই পার্টিটা তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে। শুভেন্দুবাবুকে তো আমি বলেছিলাম 77-70 হয়ে গেছে, আমি তো বলেছিলাম যে পোস্ট ডেটেড অ্যান্টি রিফ্লেকশন চিঠি তৈরি করে রাখুন, এক একটা করে বিজেপির বিধায়ক ছেড়ে চলে যাবে আর আপনি ডেটগুলো বসিয়ে বসিয়ে জমা দেবেন, আগামী দিনে ভারতীয় জনতা পার্টিকে বাইনোকুলার দিয়ে বাংলার রাজনীতির বুকে খুঁজতে হবে। দেখুন, সৌগতবাবু একজন বর্ষীয়ান নেতা, একজন অধ্যাপক মানুষ, তিনি যেটা বলতে চেয়েছেন তার সর্বমর্ম হচ্ছে অনুষ্ঠান করতে গিয়ে প্রমোটার বা অ্যান্টি সোশ্যালদের কাছে যেন আমরা সারেন্ডার না হই, যেন আমরা এক্সটর্শন না করি। কিন্তু এই কথাটা পরিষ্কার মাথায় রাখা দরকার যে 2 বছর কোনো অনুষ্ঠান হয়নি, আমরা নিজেরাও কলেজে পড়ে এসেছি, আমরাও একের পর এক বড় বড় ফেস্ট অর্গানাইজ করে এসেছি, কোনো স্টুডেন্ট কলেজে ভর্তি হওয়ার সময় এই পারপাসে তাদের একটা অফিসিয়াল কন্ট্রিবিউশন দিতে হয় যেটা কলেজে জমা পড়ে, স্টুডেন্টস ইউনিয়নে জমা পড়ে, পরবর্তী ক্ষেত্রে সেই কালেকটিভ ফান্ড এবং কলেজ অথরিটি বা যারা প্রোগ্রাম করে সেই অথরিটির কালেকটিভ প্রয়াসে এই ধরনের প্রোগ্রামগুলো হয়, এই ধরনের প্রোগ্রাম চেকে পেমেন্ট হয়, এই ধরনের প্রোগ্রাম কোনো অন্যায় নেই, করতেই পারে, তবে প্রোগ্রাম করতে গিয়ে যদি কেউ কোনো এক্সটর্শন করে সেটা ডেফিনেটলি নিন্দনীয়। আজকে উত্তর কলকাতার জেলা বিজেপি যিনি যুব মোর্চার সাধারণ সম্পাদক বিকাশ শর্মা, তাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে, তার নাম ওয়ারেন্ট ছিল। বিজেপি বলছে ভোটের আগে এটা রাজনৈতিক প্রতিহিংসা, এইভাবে তাদের নেতাদের, তাদের যুব মোর্চার নেতাদের হেনস্থা করা হচ্ছে, পুলিশ দিয়ে হয়ে যাচ্ছে। আমি তো দেখলাম উদয়নারায়ণপুরে 2021 যিনি বিজেপির প্রার্থী ছিলেন, তিনি তো টাকা নিয়ে চাকরি দেবেন বলে ধরা পড়েছেন, তারপর টাকা ফেরত দিতে গিয়ে নাকি কাকে চেক দিয়েছেন, সেই চেকটা বাউন্স করেছে। ভারতীয় জনতা পার্টির নেতারা আপাদ মস্তক সেই নারী পাচার, শিশু পাচার থেকে শুরু করে মাদক কেলেঙ্কারি থেকে শুরু করে এক্সটর্শন থেকে শুরু করে আপাদ মস্তক দুর্নীতিতে জড়িত, এবং আমি বারবার যেটা বলি অ্যালফাবেটে আমাদের যে A to Z অ্যালফাবেট আছে সেটা দিয়ে যদি শুরু করি A থেকে Z শেষ হয়ে যাবে, ভারতীয় জনতা পার্টির দুর্নীতি শেষ হবে না। তাই দুর্নীতি ঠাকুর দ্বারা যখন অন্যের দিকে আঙুল তোলে তখন হাসি পায়। আর সন্দেহটা সেটা হচ্ছে যে আজকে আমরা জানি যে মেডিকেল কলেজে একটি ফেস্ট হয়েছে এবং সেই ফেস্ট হয়েছে একেবারে কেকের অনুষ্ঠানের পরে যে গাইডলাইন তৈরি করে দেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাসপাতাল কর্তৃপক্ষ সবার অনুমতি নিয়ে সুন্দরভাবে ফেস্ট হয়েছে এবং তৃণমূলের যে সংগঠন রয়েছে মেডিকেল কলেজে তারাও একটা ফেস্ট করতে চলেছে। আপনি কি মনে করেন যে এই যে যেভাবে একেবারে নিয়মকানুন মেনে ফেস্ট হচ্ছে এটা একটা নতুন চেঞ্জ তৈরি হয়ে গেল কলকাতার জন্য? দেখুন, যে কোনো অনুষ্ঠান তো নিয়মকানুন মেনে হওয়া উচিত, এটা যে কোনো সুবুদ্ধি সম্পন্ন মানুষই বলবে। পাশাপাশি আমি আবার যেটা বলছি, কোনো কলেজে ফেস্ট হবে এটাই স্বাভাবিক, ফেস্টের নির্দিষ্ট প্রক্রিয়া আছে, সেখানে স্টুডেন্টস ইউনিয়ন থাকে, কলেজ অথরিটি থাকে, সেই ফেস্ট বা সেই জন্য একটা এন্টারটেনমেন্ট ফান্ডে অফিসিয়াল কন্ট্রিবিউশন হয়, স্টুডেন্ট যখন জমা অ্যাডমিশন হয় এবং কলেজ অথরিটি তার একটা নির্দিষ্ট কন্ট্রিবিউশন থাকে, এই দুটো মিলে কালেকটিভলি প্রোগ্রাম করা হয়, সেই প্রোগ্রামটা যদি নিয়মানুবর্তিতার মধ্যে থেকে করে এর থেকে ভালো জিনিস তো হতে পারে না। যুবককে পুলিশের গাড়ির ধাক্কা মারধর, গাড়ি না থামিয়ে যুবককে হিচড়ে নিয়ে গেল পুলিশের গাড়ি। সোদপুরে বিটি রোডে যুবককে ব্যাপক মারধর, অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার এসআই সৌমেন দাস, একদিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের।
गाड़ी रोक, चल चल। গাড়ি না থামিয়ে যুবককে হিচড়ে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ। গাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলাম, একটা গাড়ি এসেছিল, গাড়ির আগে লেখা আছে পুলিশ, ও এসে ওখানে দাঁড়িয়ে গেছে, গাড়িটা ব্যাক করলো আর পুরো গাড়িটা হিট করেছে আমার পিছে দিয়ে। ওর ভাই বললো দাঁড়া, এর থেকে যাবে না, পুলিশকে দেখতে দাও, পুলিশ আসবে ওর পরে যাবে কোথায় যাবে। ও কিছু করলো না, আমাকে হিট মেরেছে, আমি বোনেটে এসে গেছিলাম, বোনেটে পুরো বোনটা আমি ধরে নিয়েছি। ও ওখান দিয়ে গাড়ি পুরো একদম স্পিডে নিয়ে গেছিলো, সোদপুর ট্রাফিক পুলিশ সোদপুর সিগন্যাল ব্রেক করেছে, ওখান থেকে আমি অনেক চেঁচাচ্ছিলাম, ওখানে সিভিল পুলিশ আমাকে দেখিয়েছে কি আমার বাঁচা, হেল্প হেল্প, পুলিশকে কল কর কল কর, কেউ কিছু হলো না। আমি আগে আমাকে 1 কিলোমিটার লামসাম ওখানে নামিয়ে আমাকে অনেক মেরেছে, অনেক মেরে ওর পরে ওখান থেকে ও ভেঙে গেছে। ওখানে ওর পরে খদা থানা থেকে বড়োবাবু ছিল, আমাকে থানা নিয়ে এসেছে। ধারা দেওয়া হয়েছে 341, 323, 307, 407, 506। যদিও এটা একটা অ্যাক্সিডেন্ট কেস, এটা 279, 338 হওয়া উচিত ছিল, কিন্তু তা সত্ত্বেও যেহেতু একজন পুলিশ অফিসার তাই কিন্তু থানার থেকে দেখলাম যে তার এগেনস্টেই ধারাগুলো দিয়েছে। আমাদের যে ম্যাজিস্ট্রেট ছিলেন এসিজেএম ইনচার্জ, তিনি দেখে আগামীকাল ডেট ফিক্স আপ করেছে যে মেডিকেল রিপোর্ট এবং কেস ডায়েরি দেখবার জন্য। আপাতত তিনি একদিনের জন্য জেল কাস্টডি দিয়ে গেল। বাকি ধারাগুলোতে বলেছে যে তাকে ইচ্ছা করে মেরেছে, হ্যাঁ তাকে এমন কিছু দিয়ে মেরেছে তার জন্য তিনি হাসপাতালে ভর্তি আছেন, কিন্তু বাস্তবে তো তা নয়।